টেনশন বা দুশ্চিন্তা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এটি যেন মুদ্রার এপিট ও টেনশন ছাড়া মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া আজকাল কঠিন ব্যাপার বিভিন্ন গবেষণার ফলে প্রমাণিত হয়েছে মানসিক চাপ হৃদযন্ত্রের ক্ষতি সাধন করে নিউ ইয়র্কের রচেস্টার মেডিকেল সেন্টারের সেন্টার ফর মাইন্ড বিডি রিসার্চের মনোরোগ বিদ্যার সহকারী অধ্যাপক ডক্টর ক্যাথি হেফনার বলেন বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানা গেছে যে দুশ্চিন্তা স্বল্প পুষ্টির খাবার খাওয়া বা ব্যায়াম করা অনীহার ফলে যেসব শারীরিক সমস্যা দেখা যায় মানসিক চাপের ফলেও সৃষ্ট সমস্যাগুলো সাধারণত আরও ভয়াবহ হয়ে থাকে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার কিছু উপায় নিয়ে সাজানো হলো এই লেখাটি যে উপায়গুলো মানসিক চাপ কমিয়ে হৃদয়ও সুস্থ রাখতে সাহায্য করবে এক মেডিটেশন মানসিক চাপ দূর করে মনকে শান্ত করার জন্য মেডিটেশন একটি অত্যন্ত কার্যকরী ব্যায়াম কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গিয়েছে পঁচিশ মিনিট করে টানা তিন দিন মেডিটেশন করলে তা হতাশা এবং দুশ্চিন্তা অনেকখানি দূর করতে সহায়তা করে ডক্টর হেফনার বলেন যোগা ধ্যান ইত্যাদি শরীরে দুশ্চিন্তা সৃষ্টিকারী হরমোনের পরিমাণ কমিয়ে ফেলে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত যোগা করেন তারা তুলনামূলক কম শারীরিক সমস্যা বা প্রদাহে ভোগেন দুই নিজেকে ব্যস্ত রাখুন দুশ্চিন্তাকে মাথা থেকে দূরে রাখতে হলে নিজেকে ব্যস্ত রাখুন আপনার মস্তিষ্ক এবং হাত ব্যস্ত থাকে এমন কোনো কাজ করুন যেমন গেম খেলুন বা হস্তশিল্প তৈরি করুন বলা থাকে অলস মস্তিষ্ক হয়ে শয়তানের কারখানা এটি কিন্তু বাস্তবিকই সত্য আপনি কোনো কাজ না করে অলসভাবে শুয়ে বসে থাকলে হতাশা আর দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে এটাই স্বাভাবিক তাই যে কোনো প্রোডাক্টিভ কাজে নিজেকে ব্যস্ত রাখুন তিন খুব ঝেড়ে ফেলুন মনের মধ্যে খুব জমা করে রাখার অভ্যাস কখনোই হৃদযন্ত্রের জন্য মঙ্গল বয়ে আনবে না নিউরোসায়েন্সের এক গবেষণায় দেখা গিয়েছে ক্ষমা করার পরিবর্তে খুব জমা করে রাখলে মানসিক চাপ বেড়ে যায় এবং সেই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার বাড়ে ডক্টর সিমন্স বলেন আপনি ভাবতেই পারবেন না মনের মধ্যে খুব জমা থাকলে তা কত দ্রুত এবং দীর্ঘ সময় ধরে শরীরে ক্ষতি সাধন করে তাই নিজের ঘাট থেকে আপদ নামিয়ে মানসিকভাবে সুস্থ থাকুন সবসময় চার বাস্তববাদী হওয়া যে কোনো ঘটনা বা ভবিষ্যতে কি ঘটতে পারে এ আশঙ্কায় অনেকে অযথা উৎকণ্ঠিত ও চিন্তিত হয়ে পড়েন এক্ষেত্রে মনে রাখতে হবে জীবন মানে কিছু সমস্যা থাকবে এবং এমন কিছু ঘটনা ঘটতে পারে যা জীবনে কাম্য নয় তবে এও ঠিক সবকিছুর সমাধান রয়েছে ও সময়ের সাথে সব ঠিক হয়ে যায় কাজে বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে তার সঙ্গে খাপ খাইয়ে চলার মানসিকতা গ্রহণ করতে হবে ফলে কিছুটা টেনশন কমে যাবে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ব্যাপারের প্রতি অতিরিক্ত আবেগী মনোভাব দূর করতে হবে উদাহরণস্বরূপ গবেষকদের মধ্যে প্রিয় ফুটবল দলের পরাজয়ের সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার হারও বেড়ে যায় তাই তুচ্ছ কারণে উত্তেজিত যাবে হওয়া না কারণ জীবনের মূল্য ঢের বেশি পাঁচ হওয়ার চিন্তা বাদ দিন নির্ভুল যারা সাধারণত টাইপ এ চরিত্রের মানে সবসময় শুদ্ধ চরিত্রের অধিকারী হতে চান তারাই মূলত হৃদরোগে বেশি ভোগেন অধ্যাপক হেফনারের মতে এ ধরনের অতিরিক্ত খুতখুতের মনোভাব শেষ পর্যন্ত ব্যক্তি চরিত্রে শত্রুতার মনোভাব তৈরি করে তিনি বলেন টাইপ এ চরিত্রের পেছনে প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুভাবাপন্ন মনোভাব মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে প্রকৃতপক্ষে এ ধরনের মনোভাব ব্যক্তি মনে অন্যদের প্রতি প্রবল বিদ্বেষ তৈরি করে গবেষণায় দেখা গেছে শত্রুভাবাপন্ন মনোভাব উচ্চ রক্তচাপ সৃষ্টি হওয়ার মূল কারণ যা পরে হৃদরোগ ডেকে আনে তাই সবসময় ভালো চিন্তা করুন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করুন ছয় ক্যাফেন নেয়া কমিয়ে দিন খুব দ্রুত আপনার ইন্দ্রিয়কে সজাগ করে তুলে এবং মানসিক চাপ হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে এটা তখনই ভালো যদি আপনি কোনো হিংস্র বাঘের সম্মুখে পড়েন তাই ঘন ঘন চা কফি খাওয়ার অভ্যাস ছাড়ুন কেননা এসবে প্রচুর পরিমাণ ক্যাফেন থাকে এমনকি জিরো ক্যালোরি বা চিনিহীন বলে বাজারজাত করা কোমল পানীয় থেকেও নিজেকে দূরে রাখুন সাত তালিকা তৈরি করতে পারেন আপনার মনে হতে পারে আপনি শত শত সমস্যায় ভুগছেন তাই আপনার দুশ্চিন্তার কারণগুলোর একটি তালিকা তৈরি করুন দেখবেন অল্প কয়েকটির পর আর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এর মধ্যে কিছু সমস্যা থাকবে যেগুলো কম বেশি সবারই থাকে আপনি উপলব্ধি করবেন যে আপনার আসলে দুশ্চিন্তা করার খুব বেশি কারণ নেই এটা আপনার দুশ্চিন্তা কমাতে এবং মানসিকভাবে শান্তি দেবে আট বন্ধুদের সঙ্গে সময় কাটান সবসময় একাকি থাকা মানসিক স্বাস্থ্যের পাশাপাশি হৃদযন্ত্রণা ক্ষতি করতে পারে এমনকি কখনো হৃদযোগ ধরা না পড়লেও ক্ষতির আশঙ্কা থেকেই যায় তাই ঘরে না বসে থেকে বন্ধুদের সঙ্গে বের হয়ে পড়ুন তবে প্রকৃত বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে নয় প্রাণ খুলে হাসুন পাঁচ সালে পরিচালিত গবেষণায় জানা যায় সবসময় গম্ভীর থাকার বদলে প্রাণ খুলে হাসলে শতকরা বিশ ভাগ ক্যালোরি পোড়ানো যায় প্রাপ্তবয়স্ক কিছু মানুষকে নিয়মিত হাস্যকর এবং তুলনামূলক গম্ভীর চলচ্চিত্র দেখানোর পর গবেষকরা এই সিদ্ধান্তে আসেন নিয়মিত আমোদ প্রমোদ হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয় দু সালে প্রকাশিত আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজির তথ্যানুসারে হাসি ঠাট্টার ফলে দেহের সংবহন তত্ত্ব বা বিভিন্ন নালে কার্যক্ষমতা বৃদ্ধি পায় তাই ঠোঁটের কোনে সবসময় এক চিলতে হাসি রাখুন কিংবা পারলে মন খুলে হাসুন দশ ডায়রি লিখুন আপনি হয়তো কখনোই ডায়েরি লেখেননি যে বিষয়টি আপনাকে কষ্ট দিচ্ছে মানসিক চাপের কারণ হচ্ছে সেটি একটি ডায়রিতে লিখুন পাশাপাশি আপনি কি চান বা কি করলে আপনার ভালো লাগতো সে বিষয়টিও লিখুন ডায়েরি লেখার এই অভ্যাসটি মানসিক চাপ কমাতে সাহায্য করবে আপনাকে এগারো পাওয়ার ন্যাপ বা পর্যাপ্ত ঘুম বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে না ঘুমিয়ে থাকার প্রবণতা লক্ষ্য করা যায় সুস্থ থাকতে হলে ছয় থেকে আট ঘন্টা ঘুম আবশ্যক এক্ষেত্রে সময়ের চেয়ে কতটা নিশ্চিন্তে ঘুমানো গেল তা বেশি গুরুত্বপূর্ণ ঘুমের থেকে ভালো স্ট্রেস আর আর কিছু কিছু হতে পারে না না তাই কোনো যখন ভালোই লাগবে লুজার বা মনে হবে কোনো কিছুতেই মন দিতে পারছেন না তখন একটু নিরিবিলি জায়গা দেখে পাওয়ার ন্যাপ নিয়ে নিন দুশ্চিন্তা কেটে যাবে একথা যেমন সত্যি যে টেনশন মানুষের জীবনের স্বচ্ছন্দ গতি এবং স্বাভাবিক চলার পথে বিঘ্ন ঘটায় তেমনি এই কথাও অস্বীকার করা অবকাশ নেই যে জীবনে কিছু পরিমাণ টেনশন থাকা প্রয়োজন কেননা এই টেনশন জীবনে কাজ করার পেছনে উৎসাহ যোগায় এবং ক্ষেত্র বিশেষে কাজ করার পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করে